नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल आहिलिस किचने। सकल के स्वागत जानाई, आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो। आज ठाकुरबाड़ी सीरीजे पर्व पाँच, आज एक निरामिष रेसिपि निये चले एसेछि, शेयर करब बेगुनेर कोरमा। खूब अल्प उपकरण दिए तैरी करा जाए, ताहले चलो प्रसेसटा शुरू करा जाक। कोरमा बनाते আমি দেখুন বেগুনগুলোকে এই রকম ভাবে লম্বা লম্বা করে কেটেছি। আপনারা যেভাবেই কাটুন, এই লম্বা লম্বা কাটলে দেখতে ভালো লাগে। আমি এরকম ভাবে কেটেছি। নুন আর হলুদ আমি মেখে রেখেছি। আর দেখুন কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এই বেগুনগুলোকে এবার আমি ভেজে নেব। আমি তেলে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, খুব ভালো করে আমি ভেজে নেব। আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এই তেলে একটা তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারচিনি আমি একটু হামলদিস্তায় থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি একটু হিং, হাফ টিস্পুনের মতন হিং আমি জলে গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এতে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, সেটাও কাঁচা গন্ধ যাওয়া অবধি কিন্তু আমি কষাতে থাকব। এবার এতে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায় আদা এবং টমেটোর। আমার এই ঠাকুরবাড়ি সিরিজের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আপনাদের লাইক কিন্তু আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর যদি অনেক ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু আছেন, আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিও ভালো লাগে আমার তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল বাটনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে আমি যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এতে দুই টিস্পুন লঙ্কা গুঁড়ো দেব। আমি গুঁড়ো দিচ্ছি, সেই সময় কিন্তু গুঁড়ো ব্যবহার করা হতো না, সবাই শিলে বেটেই ব্যবহার করতেন। এখন ব্যস্ততার যুগে গুঁড়ো মশলার চল আছে, তাই আমি সেটাই ব্যবহার করছি। আর এক চামচ হলুদ গুঁড়ো, এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। আমার আদা টমেটোর কিন্তু কাঁচা গন্ধ একদম চলে গেছে, দেখুন অল্প অল্প তেলও ছাড়তে শুরু করেছে। আমি এবার চার টেবিল স্পুন টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ পরে দেখবেন এই টক দই থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করবে। এবার মশলাটা আমার কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এতে স্বাদ মতো নুন, এক চামচের মতো নুন আর এক চামচ আমি চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে আমি বেগুনগুলো দিয়ে দেবো। খুব সাবধানে কিন্তু দিতে হবে, কারণ বেগুনগুলো ভীষণ নরম সবজি, তো একটু বেশি নাড়াচাড়া করলে কিন্তু নরম ভেঙে যেতে পারে বা ঘেঁটেও যেতে পারে। আমি দিয়ে একদম লো ফ্লেমে অল্প একটু ফুটিয়ে নেব, খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না বেগুন দেওয়ার পর। আমার বেগুনটা সিদ্ধ তো টাইম বেশি লাগবে না, বেগুন তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার তেলকে ওরকম উঠে এসছে। এক চামচের মতন আমি ঘি দিয়ে দেবো, শা, জিরে আর জৈত্রী আমি একসাথে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটা এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো। এতে কিন্তু এই কোরমার ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কিন্তু এই বেগুনের কোরমা একদম রেডি, রেডি টু সার্ভ। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, যারা নিরামিষ খান। নিরামিষ দিনে তো ভীষণ ভালো লাগবে, পোলাওয়ের সাথে, ভাতের সাথে বা রুটি পরোটা আপনারা তার সাথেও ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা এই অবধি, আমাদের দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।